মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের চতুর্থতম ক্লাসে পদার্পণ করতে যাচ্ছি। আমরা তৃতীয় অধ্যায়ে ছিলাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা সমস্যার সমাধানের উপায়। আমরা বিগত ক্লাসে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিভাবে এই সমস্যাটাকে সমাধান করা যায় সেই বিষয়ে নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমরা দেখব যে কিভাবে আমাদের যে বর্তমান বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এটাকে কিভাবে কমিয়ে কাম্য জনসংখ্যায় নিয়ে আসা যায়, সেই অনুযায়ী যেন আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে বাংলাদেশের যে নাগরিকরা আছে তাদেরকে আমরা বিভিন্ন ভাবে সচেতন করে গড়ে তুলতে পারি, তাদেরকে বিভিন্ন ভাবে জনসংখ্যার যে সমস্যা, জনসংখ্যা অধিক হওয়ার ফলে আমাদের বাংলাদেশে কি কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হই তাহলে তারা অবশ্যই এই বিষয়গুলোতে অনেক সচেতন হবে এবং জনসংখ্যা কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে অথবা আমাদের বাংলাদেশের যে অধিক জনসংখ্যা এই জনসংখ্যাটাকে কিভাবে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় সেই বিষয়ে তারা সচেতন হবে। তো যাই হোক, আমরা যদি দেখি আমরা এখানে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তো আমরা প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে শিক্ষার বিস্তার। তো বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা এখনো অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত অথবা আমাদের সবার কাছে এই শিক্ষাটা ভালোভাবে পৌঁছাচ্ছে না, যার কারণে বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে অনেকেই বিদ্যালয়ে স্কুলে যেতে পারছে না, যার কারণে তারা নিজেদেরকে সেইভাবে শিক্ষিত মানুষ হিসাবে, নাগরিক হিসাবে গড়ে তুলতে পারছে না অথবা তাদের ভিতর যে চিন্তা ভাবনার যে একটা প্রসারতা অথবা সচেতনতা সেটা তারা তৈরি করতে পারছে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের অবশ্যই শিক্ষাটাকে খুব ভালোভাবে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, সবাই যেন সুশিক্ষায় সুশিক্ষিত হয় এবং সবার ভিতরে একটা সচেতনতা জাগ্রত হয় এবং সবাই যেন ভালো মন্দ বুঝতে পারে কোন কাজটা করলে আমার জন্য ভালো হবে, কোন কাজটা করলে আমার জন্য ভালো হবে না অথবা রাষ্ট্রের অথবা দেশের জন্য মঙ্গলজনক হবে সেই বিষয় সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করতে হবে, যার কারণে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার শিক্ষাটাকে খুব বেশি পরিমাণে জোর দিচ্ছে এবং প্রতি বছর আমাদের শিক্ষা বাজেট বৃদ্ধি পাচ্ছে এবং এখন অনেকেই শিক্ষার সুযোগ সুবিধা পাচ্ছি। ইভেন আমরা দেখি যে বিশেষ করে আমাদের গ্রামাঞ্চল গুলোতে যেসব দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা দারিদ্রতার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হতো অথবা মা বাবারা শিশুদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করতে পারতো না অথবা আগ্রহী হতো না, তো সেসব ক্ষেত্রে সরকার অনেক ধরনের শিক্ষাবৃত্তি অথবা বিদ্যালয়ে বিভিন্ন ধরনের টিফিনের ব্যবস্থা, দুপুরের আহারের ব্যবস্থা করে শিক্ষাটাকে অনেক আনন্দদায়ক এবং সবার জন্য সমানভাবে যেন সবাই এই শিক্ষাটা পেতে পারে সেইভাবে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। তো যত বেশি আমরা শিক্ষিত হব তত বেশি আমাদের ভিতরে সচেতনতা জাগ্রত হবে, তত বেশি আমরা জনসংখ্যার যে সমস্যা এই সমস্যা সম্পর্কে আমরা জানতে পারবো, সে অনুযায়ী আমরা আমাদের চিন্তা ভাবনা অথবা আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারবো। পরিবার পরিকল্পনা ব্যবস্থাকে জোরদার, পরিবার পরিকল্পনা মনে হচ্ছে সহজ ভাষায় যেটাকে আমরা বলি যে জন্ম নিয়ন্ত্রণ অথবা আমরা যেন আমাদের সন্তানাদি নেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা জানি যে আমাদের এই পরিবার পরিকল্পনা এখন বাংলাদেশে সবাই জানে, এটা সবার কাছে পরিচিত। আমরা বিভিন্ন ভাবে পরিবার পরিকল্পনা গ্রহণ করতে পারি অস্থায়ীভাবে অথবা স্থায়ীভাবে, কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় যে পরিবার পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে অনেকেই অনীহা
অনেকে এই পদ্ধতিটাকে গ্রহণ করতে চায় না, যার কারণে স্বাভাবিকভাবেই আমাদের পরিবারে অনেক সন্তানাদি জন্মগ্রহণ করে এবং এতে করে পরিবারের উপর এবং রাষ্ট্রের উপর অনেক চাপ সৃষ্টি হয়। তো যার কারণে বর্তমান সরকার বিভিন্ন ভাবে এই পরিবার পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আমাদের নাগরিকদেরকে অনেক ধরনের উৎসাহ প্রদান করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারিভাবে অথবা বেসরকারিভাবে এখন অনেক প্রতিষ্ঠান এই বিষয়টাকে নিয়ে কাজ করছে এবং যারা এই বিষয় সম্পর্কে সচেতন ছিল না অথবা জানতো না তারা এখন এই সম্পর্কে ভালো জ্ঞান দেওয়ার পরে তারা এই পরিবার পরিকল্পনা পদ্ধতি গুলো গ্রহণ করছে। তো এই পরিবার পরিকল্পনা পদ্ধতি যত বেশি আমরা গ্রহণ করব তত বেশি আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারব এবং আমাদের বাংলাদেশের যে জনসংখ্যার যে অধিক বৃদ্ধি এটা আমরা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে পারব। কৃষি ও শিল্পের উন্নয়ন, আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, যার কারণে এই কৃষি ব্যবস্থায় অনেক কাজের লোকের দরকার হয়। তো অনেকেই মনে করে যে আমার যদি অনেক ছেলে মেয়ে হয় সেক্ষেত্রে আমাকে কৃষি ক্ষেত্রে তারা সহায়তা করতে পারবে অথবা আমার কাজে তারা সহযোগিতা করতে পারবে। আর আমাদের কৃষির যে কার্যক্রম এখনো সেই প্রাচীন অথবা অনেক ব্যাক ডেটের যাকে বলি, এখন আমাদের কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সেরকম ব্যবহার আসে নাই, যার কারণে আমাদের কৃষিক্ষেত্র অথবা কৃষিকাজে মানুষের অনেক ইনভলভমেন্টের প্রয়োজন হয়। তো এইসব ক্ষেত্রে আমরা সবাই অথবা যারা কৃষির সাথে জড়িত সেসব পরিবার অনেক বেশি সন্তানাদি প্রত্যাশা করে। তো আমরা যদি কৃষিকে আধুনিকরণ করতে পারি অথবা শিল্পের উপর আমরা আরো ভালোভাবে জোর দিতে পারি তাহলে আমাদের এই যে নির্ভরতা সন্তানাদের উপর যে নির্ভরতা সেটা অনেকাংশে কমে যাবে। আমরা প্রযুক্তির মাধ্যমে অধিক পরিমাণে আমরা ফসল উৎপাদন করতে পারবো, সেক্ষেত্রে আমরা আগের মতো ছেলে মেয়ে প্রত্যাশা করবো না অথবা আমাদের সেই ইচ্ছাটা জাগবে না। কৃষি বহির্ভূত কাজের ব্যবস্থা করা, আমাদের বাংলাদেশে অধিকাংশ কাজ যেহেতু কৃষি নির্ভর তো এই বিষয়টাকে আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা ভাবনা করতে হবে। আমরা যেন কৃষির বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি অথবা আমাদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়। তো সেই জন্য আমাদেরকে কৃষির উপর নির্ভরশীল না হয়ে আরো অন্যান্য অনেক ধরনের যে কর্মসংস্থান আছে কাজ আছে সেইগুলো দিয়ে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের কৃষির উপর যে মানুষের অধিক চাপ অথবা প্রয়োজন সেটা অনেকাংশে কমে যাবে। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান, আমাদের বাংলাদেশের অধিকাংশ নারীরাই গৃহের ভিতর থাকে অথবা পারিবারিক কাজে বেশি ব্যস্ত থাকে, যার কারণে তারা এই বিষয়গুলো সম্পর্কে তেমন ভাবে সচেতন হতে পারে না অথবা তারা অজ্ঞত না, যার কারণে যে সমস্যাটা দেখা দিচ্ছে সব সময় তাদের পুরুষের উপর মুখাপেক্ষি হয়ে জীবনযাপন করতে হয়। তো স্বামী যেটা মনে করে স্বামী যেটা বলে সেটাই তাদের মানতে বাধ্য হয়। তো এইসব ক্ষেত্রে নারীরা যদি গৃহের বাইরে গিয়ে কাজ করে অথবা তাদেরকেও যদি পুরুষের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে নারীদের ভিতরে একটা সচেতনতা জাগ্রত হবে এবং কাজের প্রেক্ষিতে তাদের অধিক সন্তান নেওয়ার যে চিন্তা ভাবনা মনোভাব সেটা অনেকাংশে কমে যাবে। কারণ আমরা জানি একজন কর্মজীবী নারী সে চাইলেও অধিক সন্তান নিতে পারবে না, সেক্ষেত্রে তার কাজের সমস্যা হবে, সে ঠিক মতো তার কর্মসংস্থানে যেতে পারবে না অথবা আমাদের মাতৃত্বকালীন যে ছুটি সেটা মাত্র দুবার সে পেতে পারে। তো সেই ক্ষেত্রে সে যদি অধিক সন্তান নেয় সেক্ষেত্রে তার চাকরি হারানোর একটা ভয় থাকে, সেক্ষেত্রে তো আমাদের এই জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করা অনেকাংশে সম্ভব হবে। বাল্য বিবাহ বহু বিবাহ রোধ, একটা সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে বাল্য বিবাহ হতো। তো যত বেশি বাল্য বিবাহ হবে জনসংখ্যা তত বেশি বাড়বে। একজন মেয়ে যদি 15 বছর অথবা 13-14 বছর বয়সে বিয়ে করে তাহলে তারপরে প্রতি বছর হোক 2 বছর অন্তর অন্তর হোক তারপরে সন্তান সন্তানাদি জন্মগ্রহণ করবে। সে যদি সঠিকভাবে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ না করে
তো সেই ক্ষেত্রে একজন নারী 40 বছর পর্যন্ত অথবা তারও অধিক সময় পর্যন্ত সে সন্তান জন্ম ধারণ করার ক্ষমতা রাখে। তো আমাদের বাংলাদেশ যেহেতু নারীদেরকে সেইভাবে এই বিষয় সম্পর্কে অবগত করা হয় না অথবা তারা এই বিষয় সম্পর্কে জানে না, যার কারণে ইচ্ছা অনিচ্ছায় তারা প্রতি বছর অথবা 1 বছর 2 বছর অন্তর অন্তর তাদের সন্তানাদি জন্মগ্রহণ করে থাকে অথবা সন্তান জন্মগ্রহণ করে। তো এই মেয়েটা যদি 25 বছর বয়সে অথবা 26-27 বছর বয়সে গিয়ে যদি বিয়ে করত, তাহলে তার ঘরে এতগুলো সন্তান হওয়ার সম্ভাবনা কোনোভাবেই জন্ম নিত না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই বাল্য বিবাহটাকে রোধ করতে হবে এবং বাল্য বিবাহ রোধ করার যে আইনগুলো আছে সেই আইনগুলোকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ আকাঙ্ক্ষী কমে আসবে। তারপর বহুল বিবাহ, আমরা দেখি আমাদের বাংলাদেশে একজন পুরুষ একের অধিক বিয়ে করে, তো যত বেশি বিয়ে করবে তত বেশি তার সন্তানাদি জন্মগ্রহণ করবে এবং জনসংখ্যা বৃদ্ধিটা আরো বেশি পরিমাণে বেড়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বাল্য বিবাহ এবং বহু বিবাহটাকে রোধ করতে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। শিশু মৃত্যু হার হ্রাস, আমাদের বাংলাদেশে একটা সময় প্রচুর পরিমাণে শিশু মারা যেত, সেটা গর্ভকালীন অবস্থায় হোক অথবা অল্প বয়সে 1 থেকে 5 বছরের মধ্যে অনেক শিশু বিভিন্ন রোগে শরীরে অথবা বিভিন্ন ভাবে মারা যেত। তো এই যে শিশুর মৃত্যু হারের যে আধিক্য অথবা বেশি ছিল, এটার কারণে অনেকেই মনে করত যে আমাকে আরো বেশি করে মানে সন্তান নিতে হবে, কারণ আমার পূর্বের সন্তানের কোনো নিশ্চয়তা নেই অথবা মারা যাওয়ার সম্ভাবনা আছে, এভাবে অনেকেই অনেক সন্তানাদি নিত। তো যাই হোক, এই যে আমাদের এই বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা যারা এখন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমাদের একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে সমাজের প্রতি, দেশের প্রতি এবং রাষ্ট্রের প্রতি, কারণ আমরা শিক্ষিত নাগরিক হিসাবে আমাদের সমাজকে আমরা প্রতিনিধিত্ব করি। তা আমার আশপাশে যারা শিক্ষা থেকে বঞ্চিত তাদেরকে সচেতনতা করার দায়িত্ব আমাদের, রাষ্ট্রের পক্ষে সরকারের পক্ষে এই কাজটা করা কোনোভাবেই একের পক্ষে সম্ভব নয়। তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের সমাজের ভিতর যারা এখনো এই বিষয় সম্পর্কে সচেতন না অথবা সচেতন হয়েও যারা এই বিষয়গুলো সম্পর্কে সেইভাবে তারা মেনে চলতে চায় না অথবা মানতে চায় না, তাদেরকে অবশ্যই আমাদের ভালোভাবে বোঝাতে হবে। এবারে যদি আমরা আসি 8-9 পয়েন্ট, চিত্ত বিনোদনের ব্যবস্থা। আমাদের বাংলাদেশের যে চিত্ত বিনোদন ব্যবস্থা এটা খুবই স্বল্প অথবা সবার পক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে পরিবারকে একটু বিনোদন দেওয়া, অবকাশ যাপন করার মতো আমাদের সেই সুযোগ হয় না অথবা আমাদের আসলে আশপাশে সেরকম কোনো ব্যবস্থাও নেই। তো সেই জন্য আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে আমাদের বিভিন্ন এলাকাগুলোতে চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে। চিত্ত বিনোদন মানে হচ্ছে খেলাধুলার ব্যবস্থা অথবা পরিবারকে নিয়ে একটু ঘোরাঘুরির ব্যবস্থা অথবা পরিবারের সাথে সবাইকে নিয়ে ভালো একটা পরিবেশে সময় কাটানোর ব্যবস্থা করে দেওয়া। তো এই চিত্ত বিনোদনের অভাবের কারণে আমাদের বাংলাদেশে অনেক সন্তানাদি জন্মগ্রহণ করে, কারণ আমাদের যে জৈবিক চাহিদা এই চাহিদাটাকে আমরা আমাদের একটা চিত্র বিনোদনের মাধ্যম হিসাবে আমরা চিন্তা ভাবনা করে থাকি, যার কারণে আমরা স্বামী স্ত্রী যারা আমরা প্রতিনিয়ত শারীরিক সম্পর্কের সাথে জড়িত হই অথবা লিপ্ত হই, তখন আমাদের প্রচুর পরিমাণে সন্তান সন্তানাদি জন্মগ্রহণ করে থাকে। কিন্তু আমাদের যদি চিত্র বিনোদনের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকতো, তাহলে আমাদের এই যে জৈবিক চাহিদাটা, এই চাহিদাটা সেইভাবে আমাদের পেশনা অথবা তাড়না দিত না, তখন আমরা ভালোভাবে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারতাম। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তো আমাদের বাংলাদেশের যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এখানে অনেক ধরনের সমস্যা আছে, তা আমরা অনেকেই নিরাপত্তাহীনতে ভুগি। আমরা অনেকেই মনে করি যে আমাদের অধিক সন্তানাদি হলে তারা আমাদেরকে বিভিন্নভাবে নিরাপত্তা দেবে, সেটা অর্থনৈতিক নিরাপত্তা হইতে পারে
অথবা বিভিন্ন ধরনের সহায়তামূলক নিরাপত্তা হতে পারে। তো যার কারণে আমরা মনে করি আমার যত বেশি সন্তানাদি হবে তত বেশি আমি সমাজে ভালোভাবে জীবনযাপন করতে পারবো অথবা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমরা সবসময় ছেলে সন্তান প্রত্যাশা করে থাকি, যার কারণে একটা সময় গিয়ে দেখি যে অধিক ছেলে সন্তান প্রত্যাশা করতে গিয়ে আমাদের জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো সেসব ক্ষেত্রে আমাদের অবশ্যই ছেলে এবং মেয়ে দু শ্রেণীর অথবা উভয়কেই সমান সুযোগ সুবিধা এবং গুরুত্ব দিতে হবে, সবাইকেই ভালোভাবে আমাদের বিবেচনা করতে হবে। কারণ আমরা এখন দেখছি বাংলাদেশে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, শিক্ষার দিক দিয়ে, কর্মসংস্থানের দিক দিয়ে, দক্ষতার দিক দিয়ে, অথবা রাষ্ট্রীয় যে পরিচালনা সেই পরিচালনার ক্ষেত্রে আমরা দেখছি নারীর যে নেতৃত্ব অথবা নারী ক্ষমতা দিন দিন বেড়ে যাচ্ছে। যার কারণে এখন বর্তমান আধুনিক সমাজে ছেলে মেয়ে সবাই সমানভাবে গুরুত্ব পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছেলে সন্তানের থেকে মেয়ে সন্তানকেই পরিবারের মা বাবারা বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছে এবং তারা সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে। বয়স্ক শিক্ষা, আমাদের বাংলাদেশে অধিকাংশ বয়স্ক মানুষ তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা বিভিন্নভাবে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তাদের ভালো জ্ঞান না থাকার কারণে তাদের ঘরে প্রচুর পরিমাণে সন্তান সন্তানাদি জন্মগ্রহণ করে থাকে। তো যারা শিক্ষা গ্রহণের সুযোগ পায় নাই অথবা শিক্ষা থেকে বঞ্চিত ছিল তাদেরকে যদি আমরা বয়স্ককালীন অবস্থায় অথবা সেই সময়গুলোতে যদি একটু শিক্ষার ব্যবস্থা করে দিতে পারি অথবা তাদেরকে যদি বিভিন্নভাবে সচেতনতামূলক শিক্ষা প্রদান করতে পারি সেই ক্ষেত্রে আমাদের এই জনসংখ্যা নিয়ন্ত্রণটা অনেকাংশেই সহজ হবে। তো এইভাবে আমাদের বাংলাদেশের সরকার একটা সময় বয়স্ক শিক্ষা চালু করেছিল এবং একটা পর্যায়ে গিয়ে এটা অনেক জনপ্রিয় ছিল এবং অনেকেই এই শিক্ষায় অনেকভাবে শিক্ষিত হয়েছিল। অ্যাটলিস্ট তারা পড়াশোনা, তাদের সিগনেচার এবং তাদের যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে কাগজপত্র যেমন দলিল হতে পারে, বিভিন্ন ধরনের সরকারি যে কাগজপত্রগুলো আছে সেগুলো তারা অনেক ভালোভাবে নিজে নিজে পড়াশোনা করতে করতে বুঝতে পারতো। একটা সময় বাংলাদেশের অনেক মানুষ প্রতারিত হতো এই শিক্ষার কারণে, অনেকেই ছিল তাদেরকে বিভিন্নভাবে যেহেতু তারা শিক্ষা থেকে বঞ্চিত ছিল অথবা তারা পড়তে লিখতে জানতো না যার কারণে অনেকভাবেই তাদেরকে প্রতারিত করতো। তো এটা অনেক কমে গেছে, কমে যাচ্ছে। সমাজ কল্যাণমূলক কাজ, আমরা যত বেশি সমাজ কল্যাণমূলক কাজ করব, সমাজের মানুষের জন্য চিন্তা ভাবনা করব অথবা সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সমাজের ভিতরে যে কি সমস্যাগুলো আছে, সমাজের ভিতরে যে বিভিন্ন প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিভাবে দূর করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে যদি কাজ করি, সমাজের একটা ভারসাম্য রক্ষা করার জন্য কি কাম্য জনসংখ্যা প্রয়োজন, ওই সমাজ অথবা ওই স্থানটা কতটুকু জনসংখ্যার আধিক্য আছে অথবা কতটুকু জনসংখ্যার ঘাটতি আছে সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি, সমাজের সকল শ্রেণীর মানুষকে যদি আমরা সমান চোখে দেখি, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অথবা নাগরিক সুযোগ সুবিধাগুলো যদি আমরা তাদেরকে যথাযথভাবে দিই এবং অধিক সন্তানের যে সুফলতা কুফলতা এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা তাদেরকে ভালোভাবে বোঝাতে সক্ষম হই, তাহলে আমাদের সমাজে একটি সুন্দর সুস্থ পরিবেশ বিরাজ করবে এবং এই যে জনসংখ্যার যে একটা প্রত্যাশা সেটা কমে যাবে এবং বাংলাদেশের যে জনসংখ্যার যে সমস্যা এটাও আমরা কমিয়ে নিয়ে আসতে পারব। যেমন 1980 সালেও বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.5%, তো এটা এখন ধীরে ধীরে কমিয়ে আমরা নিয়ে এসেছি 1.37%। তো এই যে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমাচ্ছি তারপরে কিন্তু জনসংখ্যা অনেক বেশি, কারণ আমাদের বাংলাদেশের আয়তন খুবই ছোট, মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। এই ছোট দেশে আমাদের জনসংখ্যা প্রায় 18-19 কোটি। পৃথিবীতে এমন এমন দেশ আছে আমাদের বাংলাদেশের থেকে অনেক বড়,
দশ গুণ বিশ গুণ আয়তনের দেশ, কিন্তু তাদের দেশে জনসংখ্যা নেই, অথবা তাদের দেশের আয়তন অনুযায়ী যতটুকু জনসংখ্যার প্রয়োজন ছিল সেই জনসংখ্যা তাদের দেশে না থাকার কারণে তাদের অনেক জায়গা অথবা তাদের যে বিভিন্ন ধরনের কর্ম কাজের যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোতে তারা যথাযথভাবে কাজ করতে পারছে না, যার কারণে আমাদের মতো অনুন্নত দরিদ্র অথবা উন্নয়নশীল দেশ থেকে তারা শ্রমিক নিয়ে গিয়ে কাজ করছে। তো আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন হই তাহলে অবশ্যই আমাদের এই বাংলাদেশের এই জনসংখ্যাটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অন্যথায় এই যে জনসংখ্যার বিস্ফোরণ এটা যদি অব্যাহত থাকে একটা পর্যায়ে গিয়ে আমাদের উৎপাদন ব্যবস্থায় অনেক বড় ধরনের একটা সমস্যা দেখা দেবে, খাদ্য ঘাটতি দেখা দেবে, আমাদের অন্য দেশের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাবে, অন্য দেশ থেকে আমাদের খাদ্যপণ্য আমদানি করে নিয়ে আসতে হবে, এতে করে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না, অথবা অন্য দেশ আমাদেরকে বিভিন্নভাবে শর্ত আরোপ করে দেবে, তাদের শর্ত অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে, তাদের শর্ত অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে, সব সময় আমরা অন্যের অধীনস্থ হয়ে আমাদের জীবনযাপন করতে হবে। যেমন এখনই দেখা যায় ইন্ডিয়া যদি বলে আমরা পেঁয়াজ দেব না, বলার সাথে সাথে আমাদের বাংলাদেশের পেঁয়াজের দাম বেড়ে যায়, যে পেঁয়াজ আমরা 20 টাকা কেজি দরে একটা সময় বাজার থেকে আমরা ক্রয় করতাম অথবা কিনতে পারতাম সেই পেঁয়াজের দাম হয়ে যায় 100 টাকা 80 টাকা অথবা আরো বেশি, তো মরিচের দাম হয়ে গেছে প্রায় 150 টাকা। কিন্তু বিভিন্ন দেশের যে আমাদের সাথে সুসম্পর্ক, এই সম্পর্কটা যদি কোনোভাবে যদি আমাদের সাথে খারাপ হয়ে যায় অথবা বৈরী হয়ে যায়, তখন তারা তাদের কাছ থেকে আমরা যে পণ্যগুলো নিয়ে আসি সেই পণ্যগুলো যদি আমরা যথাযথভাবে না পাই তাহলে আমাদের বাংলাদেশে অনেক ধরনের খাদ্য ঘাটতির সম্ভাবনা থাকে এবং দেখা দেয়, এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তো আমাদের এই জনসংখ্যাটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হতাম তাহলে আমাদের যে আবাদি জমিগুলো ছিল, ফসলের ক্ষেতগুলো ছিল, সেগুলো আমাদের নষ্ট হতো না, সেখানে আমরা প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করতে পারতাম এবং আমাদের নিজেদের যে খাদ্য চাহিদা সেই চাহিদাটা আমরা নিজেরাই পূরণ করতে পারতাম। কিন্তু অধিক জনসংখ্যা হওয়ার কারণে আমরা সেসব ফসলি জমিগুলো আমাদের বসবাসের জন্য অথবা ঘর বাড়ি তৈরি করার জন্য নষ্ট করে ফেলছি। আমাদের বাংলাদেশকে বলা হচ্ছে নদীমাতৃক দেশ, আমাদের যে নদী নালা খাল বিলগুলো ছিল এই নদী নালা খাল বিলে যে জলের একটা স্রোত ছিল, প্রবাহ ছিল, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে অথবা অনেক নদী মারা গেছে, যার কারণে আমাদের ফসল উৎপাদনের যে মাত্রাটা ছিল অথবা আমাদের যে প্রতি বছর আমরা যে ফসলটা উৎপাদন করতাম সেটা আর এখন আমাদের পক্ষে উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এটার অন্যতম কারণ হচ্ছে এই নদী নালা খাল বিল ভরাট হয়ে যাওয়ার পিছনে অধিক জনসংখ্যা অন্যতম একটি কারণ। তো যাই হোক, এই বিষয়গুলো যদি আমরা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের বাংলাদেশের নাগরিকদের এখনো অনেক দিক দিয়ে সচেতনতা এবং সুশিক্ষার অভাবের কারণে আমাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। সরকারের ভূমিকা, সরকার খুব ভালো উদ্যোগ নিচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সরকারকে আরো ভালোভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে, নতুন নতুন ভাবে ভালো ভালো উদ্যোগ গ্রহণ করতে হবে, সরকারি ভাবে বিভিন্ন ভাবে জনগণকে এই বিষয় সম্পর্কে অবগত করতে হবে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সচেতনতা জাগ্রত করতে হবে, প্রয়োজনে আইনের কঠোরতা আরোপ করতে হবে। আমরা যদি চীনের কথা চিন্তা ভাবনা করি, চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ, প্রায় 200 কোটির দেশ। তো চীন একটা পর্যায়ে গিয়ে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য একটি কঠিন আইন আরোপ করে দিয়েছে, এক সন্তান নীতি। তো কোনো পরিবার যদি একের অধিক সন্তান নেয় তাহলে তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, অথবা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সুযোগ সুবিধাগুলো থেকে সে বঞ্চিত হবে। আমরা জানি যে চীনের আইন হচ্ছে অনেক কঠিন আইন,
চীনে যে আইনটাকে প্রয়োগ করা হয় অথবা যে আইনটাকে তৈরি করা হয় সেই আইনটা প্রত্যেক নাগরিক অবশ্যই মানতে বাধ্য হয়। তো সেইভাবে একটা পর্যায়ে দেখা গেছে এই আইনটা 20-25 বছর কার্যকর হওয়ার পরে চীনের জনসংখ্যার ভিতরে একটা তারতম্য অথবা ব্যালেন্স চলে আসছে, অধিক জনসংখ্যা এখন একটা কাম্য জনসংখ্যায় চলে আসছে। এখন তারা এই পর্যায়ে এসে দেখলো যে এক সন্তান নীতি থেকে আমরা বের হয়ে এখন 2 সন্তান নীতিতে যেতে পারি, কারণ তাদের জনসংখ্যা অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসছে। তো এইভাবে চীন তাদের জনসংখ্যাটাকে একটা কাম্য জনসংখ্যায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তো বাংলাদেশ সরকারকেও আমাদের অবশ্যই এমন এমন কিছু আইন তৈরি করতে হবে অথবা প্রয়োগ করতে হবে যে আইনটা অবশ্যই আমাদের মানতে বাধ্য, অন্যথায় এই যে জনসংখ্যা যে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো তোমাদের কাছে আমার আহ্বান থাকবে, একজন বাংলাদেশের সুনাগরিক অথবা শিক্ষিত নাগরিক হিসেবে আমাদেরও এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে, অথবা আমরা যখন ভবিষ্যতে পরিবার তৈরি করব, গঠন করব, তখন আমাদের অবশ্যই অধিক জনসংখ্যার বিষয়টাকে মাথায় রাখতে হবে, অন্যথায় আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের বসবাসটা অনেক কঠিন হয়ে যাবে অথবা আমাদের বাংলাদেশে বসবাস অনুপযোগী হয়ে যাবে। তো আমরা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে খেয়াল রাখবো, আমরা যারা শিক্ষার সুযোগ পাচ্ছি অথবা এই বিষয় সম্পর্কে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি, এটাকে যেন শুধুমাত্র আমার নিজের মধ্যে আমি সীমাবদ্ধ না রাখি অথবা শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্যই যেন আমি পড়াশোনা না করি, আমার এই শিক্ষাটা আমি যেন আমার চারিদিকে ছড়িয়ে দিতে পারি, আমার আশপাশে যারা আমার মতো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অথবা সুযোগ সুবিধা পাচ্ছে না তাদেরকে যেন আমি এই বিষয়গুলো সম্পর্কে অবগত করি, অথবা তাদেরকে আমি বিভিন্নভাবে এই যে জনসংখ্যা যে সমস্যা এটা আমরা তুলে ধরতে পারি। এখন আমাদের অনেক উন্নত আধুনিক প্রযুক্তি অথবা মিডিয়া চলে আসছে, আমাদের সবার হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে, তো আমরা এখন চাইলেই এই বিষয়গুলো সম্পর্কে আমরা নিজেরা কিছু ডকুমেন্টারি তৈরি করতে পারি অথবা বিভিন্নভাবে সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেসব মিডিয়াগুলোতে আমরা বিভিন্নভাবে আমরা সচেতনতামূলক কাজ করতে পারি। তা আমরা বাংলাদেশে দেখছি যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন অনেক ভালো ভালো কাজ করছে, অনেক সচেতনতামূলক কাজ করছে, এতে করে আমাদের বাংলাদেশের অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হচ্ছে অথবা জানতে পারছে, বুঝতে পারছে। একটা পর্যায়ে একটা সময় আমরা যখন অথবা সমাজকর্মীরা যখন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতার জন্য তারা যেত অথবা তাদেরকে বোঝাতে যেত, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারতাম যে তারা এইগুলোকে সহজে গ্রহণ করতে পারত না অথবা তাদেরকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করত না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকাংশেই এখন আর আমাদেরকে ঘরে ঘরে যেতে হয় না, অনেকে এখন আমাদের প্রতিষ্ঠানে এসে অথবা বিভিন্ন এনজিও গুলোতে এসে এইসব সুযোগ সুবিধা সম্পর্কে তারা জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে এবং সেই অনুযায়ী তারা বিভিন্নভাবে পদক্ষেপগুলো গ্রহণ করছে। তো বাংলাদেশ সরকারের পাশাপাশি অনেক বেসরকারি অর্গানাইজেশন আছে যারা এই সব সমস্যার সমাধানের জন্য কাজ করছে। আমরা যারা ভবিষ্যতে এই সাবজেক্টটাকে নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করব, অনার্স মাস্টার্স অথবা আরো হায়ার স্টাডিজ করব, আমাদের এইসব বিষয় নিয়ে কাজ করার সুযোগ হবে, আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র অথবা শিক্ষা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করব। তো আমরা এখন থেকে যেন নিজেরা সেইভাবে তৈরি হই অথবা আমাদের পারিপার্শ্বিক যে পরিবারগুলো আছে যাদের অধিক সন্তান আদি তাদেরকে যেন আমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে সচেতনতা তৈরি করতে পারি, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অথবা আমাদেরকে সহযোগী হয়ে অথবা নিজ থেকে কাজ করতে হবে।
তো মোটামুটি আমি জানি যে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি আমাদের বাংলাদেশের জনসংখ্যার সমাধানটা আমরা কিভাবে করতে পারি। এখানে খুব অল্প পরিসরে আমরা আলোচনা করেছি, আর অনেক আলোচনা বিস্তৃত করা যেত অথবা অনেক ধরনের পয়েন্ট আমরা বের করতে পারতাম। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আবার দেখা হবে। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এগুলো নিয়ে যেন আমরা একটু ভালোভাবে স্টাডি করি, অথবা আমাদের এখন অনেক ধরনের গবেষণা পদ্ধতি আছে, অথবা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো আমরা বিভিন্ন মিডিয়া থেকে আমরা খোঁজাখুঁজি করে আমরা এগুলো পেতে পারি। তো আমরা চেষ্টা করবো যে আমাদের বাংলাদেশি জনসংখ্যাটাকে কিভাবে কাম্য জনসংখ্যায় নিয়ে আসা যায় অথবা নিয়ন্ত্রণ করা যায়, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমাদের অবশ্যই দেশের কথা চিন্তা করতে হবে, দেশের মঙ্গল কামনা করতে হবে। আমি একা ভালো থাকলে হবে না, আমার আশপাশে যারা আছে সবাইকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে, তাহলে আমরা একটি সুখী সমৃদ্ধ সুন্দর দেশ গড়তে পারবো। আমাদের যে বাংলাদেশে বিভিন্ন ধরনের অভাব সমস্যা, সেই সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। তো সেই প্রত্যাশা করে আজকে আমরা এখানে আমাদের আজকের ক্লাসটাকে সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।